দর্শক আপনারা দেখুন, র‍্যাব অফিসে আরোপ করছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই এবং নির্বাচনের জন্য তাদের কোন ভেজাল না হয় এটা কড়া নিরাপত্তার জন্য সাড়ে সাথে এই বিষয়ে কথাবার্তা বলছে। সারা বলছে ঠিক আছে, নিশ্চিন্তে থাকে আর সুষ্ঠু নির্বাচন। আমি নির্বাচনের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য সাড়ের কাছে বিষয়টা সুন্দর সাক্ষাৎ করলাম যে নির্বাচন সুষ্ঠু নির্বাচন নির্বাচনের জন্য দিনে তাদের যান কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে, বললো আছে থাকবে আমাদের নিরাপত্তা। এইটুকু আর বাইরে গেছে। র‍্যাব কি আশ্বাস দিয়েছে? না, বললো সুষ্ঠু নির্বাচন হবে এবং আপনাদের আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের বাইরে থাকবে আপনাদের নিরাপত্তার জন্য। কোন ধরনের আচরণ লঙ্ঘন করার কোন অভিযোগ আছে? আমি তো মনে করেন আমার সামনে আপনারা সবাই জানেন বগুড়ায় আমাকে দুইটি দল দীপু ভাইয়ের দল এবং মান্নান আকান্দ ভাইয়ের দল দুইটা দলে পুরায় পরে আজকে আমি শুনলাম 100 টাকার চলে মারামারি হয়েছে আর খুব ওষুধ মারামারি কথা শুনেছি। বগুড়ায় আমি এটা আশঙ্কা করতেছি ভোটের দিন এটা মারামারি হওয়ার সম্ভাবনা, যে হিসেবে দুই দেখেছি সেই হিসেবে বগুড়ার মারামারি হওয়ার সম্ভাবনা দেখছি। এই জন্য আগে থেকে আমরা র‍্যাব অফিসে বলে গেলাম যাতে বগুড়ায় যাতে এই ধরনের কোনো গন্ডগোল না হয়, এই জন্য একটা সুষ্ঠু একটা যাতে পরিবেশ থাকে এই হিসেবে কথাবার্তা বলছি। আশঙ্কার কারণটা কি? আশঙ্কার কারণে আপনি দুইটা দল জানেন, এখানে আওয়ামী লীগ দল, বিএনপি দল, জাতীয় পার্টি দলের কথা বলছি, দল তিনটে দল আমাদের, এটা বলছি যেহেতু বিএনপি নেই আপনি সবাই জানেন, আওয়ামী লীগের দুইটা দল আমাদের এখন এর মধ্যে ভাগ হয়ে গেছে। এখন রিপু ভাইয়ের এক দল, তারপরে মনে করেন মান্নান আকান্দ ভাইয়ের এক দল, দুইটা দল এদের মধ্যে একটু গ্যাঞ্জাম চলতেছে বিভিন্ন জায়গা তাদের হলে আমি শুনেছি, ঘটনাটা কত সত্যি জানি না, যে মান্নান ভাইয়ের বলে বিভিন্ন জায়গায় তাকে বলে সমাবেশ করতে দেওয়া হইতেছে না, বয়স মারামারি হইতেছে, পোস্টে বলে এই ধরনের ঘটনা শুনেছি। এই জন্য ভোটের দিনে যাতে কোনো ভেজাল না হয় একটা কড়া নিরাপত্তা থাকে, এই জন্য র‍্যাব অফিসে বলছি ভোটের দিনে আমরা একটা কড়া নিরাপত্তা হয় সুষ্ঠু একটা নিরাপত্তা দেয় এই উপলক্ষে আমি আজকে কথাবার্তা বলেছি এখানে। এর বাইরে কিছু না। মতবাদ খুবই ভালো, তারা আমাকে খুবই আশা দিয়েছে আপনি নিশ্চিন্তে থাকেন ক্যাফেল গন্ডগোল হবে না, এই একটা আশা দিয়েছে তারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সামনে দেখে সামনে দাও ভাই।